নবী স্পষ্ট করছেন মুনাফিকের মাঝে আর মুমিনের মাঝে পার্থক্য হলো সালাত। সালাতুল এশা এবং ফজরে যারা উপস্থিত হতে পারে না তাদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনাফিক বলছেন, কারণ মুনাফিকের কাছে এই দুইটা নামাজ সবচেয়ে বেশি ভারী। আসকালু সালাতে আলাল মুনাফিকিন, অথচ ফজরের নামাজে মাসে একদিন যায় গেছে কিনা তারও ঠিক নেই, তাও কিন্তু ইমান ঠিক আছে। আল্লাহ রাসূল বলতেছেন মুনাফিক, কিন্তু আমি বলি আমার ইমান ঠিক আছে। তাহলে আমি যে কথাটা বলছিলাম যে সাহাবায়ে কেরামের ইমান ছিল যেরকম, সেই রকম ইমান যদি না মিলে ওই ইমান আল্লাহর কাছে গ্রহণযোগ্য না। এই জন্য আল্লাহ পাক ঠিক করে দিয়েছেন ফা ইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাও, সাহাবায়ে কেরামের ইমানের মতো তোমাদের ইমানটা হওয়া লাগবে, তাহলে মনে করবে হেদায়েতের উপরে আসো। সাহাবায়ে কেরামের ইমানের সাথে মিলে নাই, তোমরা হেদায়েতের উপরে নাই। সাহাবায়ে কেরাম যেই পদ্ধতিতে দিনের দাওয়াত দিয়েছেন, আমার দাওয়াতের পদ্ধতিও সাহাবায়ে কেরামের সাথে মিলা লাগবে। সাহাবায়ে কেরামের দাওয়াতের সাথে আমার দাওয়াত যদি না মিলে বুঝতে হবে আমার এটা নবীওয়ালা দাওয়াত না। আল্লাহ পাক কোরআনে কারিমে সূরা ইউসুফের 108 নম্বর আয়াতে বলছেন কুল হাদিহি সাবিলি আদউ ইলাল্লাহি আলা বাসীরাতিন আনা ওয়া মানিত্তাবানি, আনা ওয়া মানিত্তাবানি। রাসূল আপনি বলেন এটাই আমার রাস্তা, এটাই আমার পথ, আমি মানুষকে আল্লাহর দিকে ডাকি আলা বাসীরাতিন আয় আলা ইয়াকিনিন, ইয়াকিনের সাথে চোখ কান খোলা রেখে এলমের সাথে আমি মানুষকে আল্লাহর দিকে ডাকি। আনা ওয়া মানিত্তাবানি, ঠিক আমি যেভাবে ডাকি আমাকে যারা ইত্তেবা করে তারাও সেভাবে ডাকে। সুবহানাল্লাহ, এই ইত্তেবাকারী হলেন সাহাবায়ে কেরাম। এই সাহাবায়ে কেরাম যে পদ্ধতিতে দাওয়াত দিতেন ওই পদ্ধতিটাই কিয়ামত পর্যন্ত সঠিক মানহাজের পদ্ধতি। এর বাহিরে যদি দাওয়াতের পদ্ধতি হয় ওই পদ্ধতিটা বাতিল মানহাজের দাওয়াত, ওই দাওয়াতের মানহাজ সঠিক না। সাহাবায়ে কেরাম কেমনে দাওয়াত দিতেন? সাহাবায়ে কেরাম মানুষকে গিয়ে প্রথম কোন এলাকায় গেলে কি নামাজের দাওয়াত দিতেন না ইমানের দাওয়াত দিতেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুআযিব ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠাইছেন ইয়েমেনে। পাঠানোর সময় বলছেন ইন্নাকা তাতি কাওমান আহলাল কিতাব, তুমি যে কাওমের কাছে যাচ্ছ এরা আহলে কিতাব, সেখানে গিয়ে তুমি প্রথম যে কাজটা করবা ফাদউহুম ইলা শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নি রাসূলুল্লাহ, তাদেরকে দাওয়াত দিবা লা ইলাহা ইল্লাল্লাহ আর ওয়া আন্নি রাসূলুল্লাহ, এই তাওহীদের রিসালাতের দাওয়াত দিবা। প্রথম যাই মাত্র নামাজে দেওয়া শুরু করিও না, প্রথম গিয়ে কি করবা তাওহীদের দাওয়াত দিবা, লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিবা আর রাসালাতের দাওয়াত দিবা, আমার মুহাম্মদ রাসূলুল্লাহর দাওয়াত দিবা। এইটা মেনে নিলে তারপরে তাদেরকে বলবা যে আল্লাহ তোমাদের উপরে পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ করছেন, সেটা মানে নিলে তারপরে যাকাতের কথা বলবা। এই যে দাওয়াতের পদ্ধতি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে শিখাই দিলেন, এই মানহাজটা এই পদ্ধতিটাই হলো কিয়ামত পর্যন্ত দাওয়াতের সঠিক পদ্ধতি। এই জন্য মানুষকে দাওয়াত দিতে হবে তাওহীদের, দাওয়াত দিতে হবে সুন্নতের, দাওয়াত দিতে হবে শিরিক কুফর নেফাকের বিরুদ্ধে, দাওয়াত দিতে হবে বেদাতের বিরুদ্ধে। এটাই হলো দাওয়াতের সঠিক মানহাজ। তাওহীদ বাদ দিয়ে সুন্নত বাদ দিয়ে দাওয়াত হইতে পারে না। সাহাবায়ে কেরামের মানহাজ হলো, সাহাবায়ে কেরামের পদ্ধতি হলো দিন মানার ক্ষেত্রে ভারসাম্যপূর্ণ জীবন ব্যবস্থা। কিরকম জীবন? ভারসাম্যপূর্ণ, ওয়াসাতিয়া ওয়াল ইতিদাল। আজকে আমরা ভারসাম্য হারাই ফেলছি, আমাদের ইবাদতের মধ্যে আমলের মধ্যে ব্যালেন্স নাই, ভারসাম্য নাই। দেখা গেছে ইবাদত দশটা, দশটার মধ্যে পাঁচটা ইবাদতে আমি 90 করি পাইতেছি আর পাঁচটা ইবাদতে 20 করি পাইতেছি, গড়ে মিলাইলে কি পাস না ফেল? দশ সাবজেক্টে পাঁচ সাবজেক্টে পাইছেন 90 করি আর পাঁচ সাবজেক্টে পাইছেন পাস। এই জন্য আমার ভাইরা এবং বোনেরা ইবাদতের মধ্যে ব্যালেন্স নিয়ে আসতে হবে। দেখা গেল আল্লাহর একজন বান্দা আজান দেওয়ার সাথে সাথে মসজিদে চলে গেছেন, মসজিদে গিয়ে পাঁচ ওয়াক্ত সালাত জামাতে আদায় করতেছেন, তাকবীরে উলার সাথে আদায় করতেছেন, ওই আল্লাহর বান্দাটা আবার দেখা যাচ্ছে সুদও খাইতেছেন,
ওই আল্লাহর বান্দা তাকবীরে উলার সাথে নামাজও পড়ে আবার কি করে সুদও খায়। তাহলে এই লোক ওই নামাজের সাবজেক্টে 90, সুদের সাবজেক্টে 0, ওই লেনদেনের জায়গায় কত পাইছে 0 ভাই বসে গেছে, আর ওখানে 90 ভাই গেছে, সমান সমান কি ফেল, সমান সমান আপগ্রেড ফেল। অনেক আল্লাহর বান্দা দেখবেন পাঁচ ওয়াক্ত নামাজও পড়ে আবার গোশও খায়, আছে না? অনেক আল্লাহর বান্দা দেখবেন পাঁচ ওয়াক্ত নামাজও পড়ে, মায়ের সাথে খারাপ আচরণ করে, বাবার সাথে খারাপ আচরণ করে, স্ত্রীর সাথে খারাপ আচরণ করে, আছে না? এমনি নামাজি, এমনি মনে হয় কত আল্লাহ ভালো মানুষ, কত ভালো মানুষ, কিন্তু দেখা যায় মায়ের সাথে খারাপ আচরণ করে, বাবার সাথে খারাপ আচরণ করে, মানে এক জায়গায় না এক জায়গায় ঝামেলা আছে। আবার অনেক আল্লাহ ভালো বুজুর্গ মানুষ দেখবেন সব নামাজও ঠিক আছে, দিনও মানে চলে, আবার দেখা যায় বোনের সম্পদটা দেনা, এরকমও আছে, বোনের জমিটা ঠিক মতো বুঝাই দেনা, তারপরে ভাইয়ের জমিগুলো ঠিক মতো দেনা, ছোট ভাইদেরকে অন্যদেরকে ঠকায়, নিজে বেশি করে নিয়ে যায়, এই জায়গায় ফেল, এই জায়গায় 0 পায় বসে রয়েছে জায়গা জমিনের ক্ষেত্রে। এইভাবে সমস্ত ইবাদতের মধ্যে ভারসাম্য নিয়ে আসতে হবে, অল্প অল্প করেন। এক সাহাবী নবী সাল্লাল্লাহু আলাইহি কাছে আসছিলেন, বলছিলেন যে আমাকে এমন কিছু দেখাই দেন, অল্প আমল করবো যাতে আমি সোজা জান্নাতে চলে যেতে পারি। সুবহানাল্লাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি তাকে অল্প অল্প ইবাদত দেখাই দিয়েছেন, দেখাই দিয়ে যাওয়ার সময় নবী সাল্লাল্লাহু আলাইহি বলছেন কেউ যদি জান্নাতি মানুষ দেখতেছ এটাকে দেখো। সুবহানাল্লাহ, তাহলে ইবাদত, বেশি ইবাদতের জন্য আল্লাহ আমাদেরকে পরীক্ষা করেন না, হায়াত মত সৃষ্টি করেন না, আহসান আমলের জন্য আল্লাহ বানাইছেন। এই আহসান আমল হতে হইলে ইবাদতের ভিতরে আমলের ভিতরে ওয়াসাতিয়া থাকতে হবে। সাহাবায়ে কেরামের ইবাদতের মধ্যে এতেদাল ছিল, ভারসাম্য ছিল, সব দিকে তারা নজর রাখতেন, কিন্তু আমরা কয়েক দিকে নজর রাখি আর কয়েক দিকে খেয়ালে নাই, একদিকে খুব তৎপর, চোখের সামনে দিয়ে কিছু হইলে এত রাগান্বিত। দেখবেন আপনি মসজিদে যদি কোনোভাবে একজোড়া জুতা চুরি হইতে পারে আর জুতা চোর যদি ধরা পড়ে তার অবস্থাটা কি হয়, তাহলে জুতাটা কত টাকার জুতা, হয়তো 200, 500, 1000 টাকা, না 2000 টাকা, না 3000 টাকা ধরলাম। আচ্ছা, 3000 টাকার জন্য মানুষটাকে মেরেই ফেলায়, অথচ দেখেন ওই এলাকার একজন বড় চোর, বড় ডাকাত, যে লোক কোটি কোটি টাকা দুর্নীতি করে বিশাল সম্পদের ভাগ গড়ে তুলছে, যে লোক বিভিন্ন খাতে দুর্নীতি করতে করতে বড় দুর্নীতিবাজ, বড় ঘুষখোর, বড় সুদখোর, বিশাল সম্পদের মালিক হয়েছে, এই লোকটারে রাস্তায় দেখলে সবাই 10 বার করে সালাম দে, 300 টাকার চোরেরে মারি ফেলাইতেছে, আর 3 কোটি টাকার চোরেরে সালাম দিতে দিতে সম্মান করতে করতে অবস্থা শেষ। এমনকি যদি এই মাহফিলে আসে ওই লোকের দোয়া করতে 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 জান্নাতের দরজা পর্যন্ত আমরা পৌঁছাই দিই, ওই 3 কোটি টাকা চোর যদি এখানে আসে তার দেখবেন বিশাল চেয়ার, বিশাল দোয়া, দোয়া করতে 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 তার জান্নাতে পৌঁছাই দিতেছি, অথচ 300 টাকা চোরের মারি ফেলতেছি। এই হলো আমাদের অবস্থা, এক জায়গা দিয়ে আমি জাহান্নামী হয়ে যাচ্ছি খবরে নাই, আরেক জায়গা দিয়ে কি তৎপর, একটু নফল ছোড়া যাবে না, একটু সুন্নত ছোড়া যাবে না, এই জায়গায় আমি খুব কঠিন কঠোর, কিন্তু আরেক জায়গা দিয়ে আমি জাহান্নামী হয়ে যাচ্ছি সেটা খবরে নেই। এই জন্য সাহাবায়ে কেরামের মানহাজ হলো এতেদাল, ওয়াসাতিয়া, আল্লাহ আমাদেরকে উম্মত ওয়াসাত বানাইছেন, মধ্যপন্থার উম্মত বানাইছেন, সব দিকে খেয়াল রাখতে হবে, সব মিলে ভারসাম্যপূর্ণভাবে জীবনযাপন করা লাগবে। যদি ভারসাম্য না থাকে তাহলে বোঝা যাবে আমি সাহাবায়ে কেরামের মানহাজ থেকে দূরে সরে গেছি। খারেজিরা ভারসাম্য রক্ষা করতে পারে নাই, উগ্রপন্থার দিকে চলে গেছে, দিনের ব্যাপারে, হুকুমের ব্যাপারে, খেলাফতের ব্যাপারে তারা উগ্রপন্থায়, জেহাদের ব্যাপারে উগ্রপন্থায় চলে গেছে, সন্ত্রাসী কায়দার দিকে চলে গেছে, জঙ্গিবাদের দিকে চলে গেছে খাওয়ারে যারা, কারণ ওই একদিকে মাত্র অতিরিক্ত ভারসাম্য হারাই ফেলছে। কিন্তু ইসলাম যে ভারসাম্যপূর্ণ জীবন ব্যবস্থা, উম্মত ওয়াসাত সেটা বলে গেছে, ব্যালেন্স লাইফ, ব্যালেন্স লাইফ, ভারসাম্যপূর্ণ জীবন। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই 3 জন সাহাবীর ঘটনা তো আপনারা সবাই জানেন,
তিনজন সাহাবী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের কাছে আসছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদত সম্পর্কে জানতে চাইছিলেন তারা বর্ণনা দেওয়ার পরে মনে করলো কাআন্নাহা তাকাল্লুহা আরে ইবাদত তো একবার কম এত ইবাদত করলে হবে নাকি একজন আরেকজনকে কয় শোনো আমরা তো গুনাহ করতে করতে শেষ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুনাহ আল্লাহ সব maaf করে দিবেন এইজন্য আল্লাহ রাসূল কম ইবাদত করলেও হবে আমরা কম ইবাদত করলে खाली जेहाद कर्म खाली इबादत कर्म खाली अल्लाहर इबादते काटाई दिमु काज किन्तु तीनटा भालो किन्तु तीनटा उग्रपंथार काज সীমা লঙ্ঘনের কাজ ভারসাম্য হারানোর কাজ এক রাত যদি সারা রাত ইবাদত করি কালকে দিনে অফিসে যাই খালি জিমাইতে হইব আমি সারা ফজর পর্যন্ত নামাজ পড়লাম ফজর পর্যন্ত ইবাদত করলাম সকালে অফিসে গেছি অফিসের কাজ ঠিকমতো করতে পারবো তাহলে এই জায়গায় আমি বেশি করার কারণে ওই জায়গায় যাই আমি কিন্তু আমার অফিসে কাজে ফাঁকি দিতেছি কাজ কর্ম করতে পারতেছি না আরেকদিন এইভাবে চার পাঁচ রাত চলতে থাকলে এবার আর ফরজ নামাজও পড়তে পারবো না তাহলে এক জায়গায় ব্যালেন্স হারাইলে ইসলামটা এমন সুন্দর করে সাজানো যে এক জায়গায় ব্যালেন্স হারাইলে সব জায়গায় সমস্যা দেখা দিবে এজন্য ভারসাম্যপূর্ণ ব্যবস্থা নবী সাল্লাল্লাহু আলাইহি তিন জনের কথা শুনে বলছেন আমা ওয়াল্লাহি ইন্নী লা আখশাকুম লিল্লাহ ওয়া আতকাকুম লাহু আল্লাহর কসম আমি দুনিয়ার সব মানুষের চাইতে আল্লাহ রাব্বুল আলামিনকে সবচাইতে বেশি ভয় করি আমি দুনিয়ার সব মানুষের চাইতে সবচেয়ে বড় মুত্তাকিন ইমামুল মুত্তাকিন সুবহানাল্লাহ লাকিন্নি উসাল্লি ওয়া আনামু আমি রাতে নামাজও পড়ি আবার ঘুমাইও আমি সিয়াম পালন করি আবার ইফতারও করি দৃষ্টান্ত দিয়ে আলোচনা শেষ করব যে সাহাবাই কেরামের মত কেমনে দিন বুঝবো সাহাবায়ে কেরামের মতো দিন কিভাবে বুঝবো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে সূরা আল মায়েদার ৩৫ নম্বর আয়াত ৩৫ নম্বর আয়াত আল্লাহ পাক বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা আল্লাহ বললেন কি ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা তোমরা এই ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা পাওয়ার সাথে সাথে আমাদের এই উপমহাদেশের মানুষ যে আরবি কিছুই জানে না সেও বুঝে গেছে যে আল্লাহ পাক এখানে দেখো কত সুন্দর করে ফিদ ধরার জন্য বলছে কি ধরার জন্য অনুসন্ধান করো উসিলা ধরো তো আমার পিসা বললো আমার উসিলা ধরছি কোরআন বুঝে গেছে কোরআন নিজে নিজে বুঝে গেছে মনে হচ্ছে কোরআনটা বাংলায় নাজিল হয়েছে হে বাংলা বুঝে গেছে অথচ কোরআনে কারিম বাংলা না আরবি আরবি কিন্তু দেখবেন এই আয়াতটা মনে হয়েছে সবার কাছে বাংলা মনে হয়েছে ওয়াসিলা বুঝে গেছে ওয়াক্তাকু বুঝে গেছে সব বুঝে গেছে এটা বাংলা নাজিল হয়েছে আচ্ছা এখন অনেকে কিন্তু এটা দিয়ে দলিলও দেয় বলে যে ফিদ্দর আর এটা দলিল আল্লাহ বলছে ওয়াক্তাকু ইলাইহিল ওয়াসিলা এইটা যে ভুল ব্যাখ্যা বা কোরআনে কারিমের বিকৃত ব্যাখ্যা বুঝবেন কিভাবে সাহাবায়ে কেরাম কিভাবে এই আয়াতে কারিমের ব্যাখ্যা দিচ্ছেন সাহাবায়ে কেরাম কিভাবে আমল করছেন এই আয়াতে কারিমের ব্যাখ্যা সকল সাহাবায়ে কেরাম তাবেঈনে কেরাম সকলে বলছেন আপতাগু ইলাইহিল ওয়াসিলা মানে তাকাররাবু ইলাইহি বিতাআতিহি ওয়াল আমাল বিমা ইয়ারদিহি আল্লাহ পাক যেই আনুগত্যের মাধ্যমে যেই আমলের মাধ্যমে রাজি খুশি হন ওই রকম নফল ইবাদত বেশি বেশি করার মাধ্যমে আল্লাহর নৈকট্য প্রাপ্ত হওয়া সুবহানাল্লাহ এইজন্য সাহাবায়ে কেরাম শুধু ফরজ ইবাদত করে বসে থাকতেন না সাথে সাথে নফল ইবাদতও করতেন শুধু ফরজ সালাত আদায় করে বসে থাকতেন না সুন্নত নামাজ পড়তেন নফল নামাজ পড়তেন শুধু রমাদান মাসে সিয়াম পালন করে বসে থাকতেন না
সোমবার বৃহস্পতিবারে সিয়াম পালন করতেন, প্রতি চন্দ্র মাসে 13-14-15 সিয়াম পালন করতেন, বিভিন্ন দিনগুলোতে বেশি বেশি নফল সিয়াম পালন করতেন, শুধু ফরজ যাকাত আদায় করে বসে থাকতেন না, বেশি বেশি করে নফল সাদাকা দান খয়রাত করতেন, শুধু ফরজ হজ করে বসে থাকতেন না, বেশি বেশি করে উমরা করতেন, এইভাবে প্রত্যেকটা ইবাদত ফরজের পাশাপাশি নফলও করতেন, এটাই হলো ওয়াত্তাগু ইলাইহিল ওয়াসিলা। এখন কেউ যদি সাহাবায়ে কেরামের ফাহামে, সাহাবায়ে কেরামের মতো কোরআন না বুঝে, সাহাবায়ে কেরামের মতো না বুঝলে সে বুঝি বসে থাকবো ওয়াত্তাগু ইলাইহিল ওয়াসিলা মানে ফিদরা, তাহলে সে কোরআনের আয়াত দিয়ে বিকৃত দিনের দিকে চলে গেল কি কারণে? সাহাবায়ে কেরামের ফাহাম অনুযায়ী, বুঝ অনুযায়ী সে কোরআন বুঝে নাই। আচ্ছা, সূরা আল কাহফের মধ্যে আল্লাহ পাক বলছেন, মাই ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মাই ইউদলিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়্যাম মুরশিদা। আল্লাহ পাক বলছেন, আল্লাহ যাকে হেদায়েত দেন সে হেদায়েত পায়, আল্লাহ যদি হেদায়েত না দেন তাহলে সে কোন তার জন্য আল্লাহর জমিনে কোন ওয়ালিয়্যাম মুরশিদা, কোন ওয়ালি, কোন মুরশিদ খুঁজে পাবে না। এখন কেউ আসে ব্যাখ্যা দিয়ে দিল যে শুনেন, এখানে মুর্শিদ মানে পীর সাহেব হুজুর, যার প্লেট আছে খানা আছে, প্লেট নাই খানা নাই, পীর আছে হেদায়েত আছে, পীর নাই হেদায়েত নাই, এই ব্যাখ্যা দিয়ে দিল এই আয়াতে কারিমার। এই ব্যাখ্যাটা যে বাতিল ব্যাখ্যা এটা বুঝবো কিভাবে? ওই সাহাবায়ে কেরামের বুঝ অনুযায়ী বুঝলে আমি বুঝতে পারবো যে সাহাবায়ে কেরাম এই আয়াতে কারিমা দিয়ে এটা বুঝেন নাই, সাহাবায়ে কেরামের পাহামে আয়াত না বুঝার কারণে এই আয়াতে কারিমার অর্থ বিকৃত হয়ে গেছে। সাহাবায়ে কেরাম এই আয়াতে কারিমার ব্যাখ্যা দিচ্ছেন কি? ওয়ালিয়্যাম মুর্শিদা হলেন আল্লাহ রাব্বুল আলামিন, মানে সে যদি আল্লাহ যদি হেদায়েত না দেন তো ওই লোকটা আর হেদায়েতকারী হিসাবে কাউকে সে জমিনে খুঁজে পাবে না, কারণ ওয়ালিয়্যাম মুর্শিদা হলেন একমাত্র আল্লাহ, আল্লাহ ছাড়া সে আর কাউকে জমিনে হেদায়েত দেওয়ার জন্য খুঁজে পাবে না। তাহলে সাহাবায়ে কেরাম ওইভাবে বুঝেন নাই আয়াতটাকে। আচ্ছা, একজনে জিকির শুরু করছে, আল্লাহ 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 আল্লাহ, তাকে জিজ্ঞাসা করা হলো যে ভাই এটা দলিল কই পাইছেন, এইভাবে জিকির করতেছেন কেন? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি কি এইভাবে জিকির করছেন? কয় না, আল্লাহ রসুল করছে কি আমরা বলছিনি। তো কে তা আপনি করেন যে? আল্লাহ পাক কোরআনে বলছেন। কোথায় বলছেন? কোরআনে কারিমে সূরা আল মুযাম্মিলের মধ্যে আল্লাহ পাক বলছেন, ওয়াজকুর ইসমা রাব্বিকা ওয়া তাবাত্তাল ইলাইহি তাবতিলা। ওয়াজকুর ইসমা রাব্বিকা, তোমার রবের নামের জিকির করো। তা আমার রবের নাম আল্লাহ, এই জন্য আমি আল্লাহ 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 জিকির করতেছি, এটা তো কোরআনেই আছে। আচ্ছা, এখন ওই ভাইয়ের কাছে প্রশ্ন যে কোরআনে কারিমে আছে, তাহলে কোরআনে কারিমে আল্লাহ নির্দেশ দিলেন আল্লাহর নামের জিকির করার জন্য, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করলেন না কেন? সাহাবায়ে কেরাম করলেন না কেন? তাহলে দুইটার যে কোনো একটা, একটা হইতে পারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াত দিয়ে এভাবে আল্লাহ আল্লাহ করতে বলছেন এটা বুঝতে পারেন নাই, নাউজুবিল্লাহ। আপনি বুঝে গেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে, সাহাবায়ে কেরাম এইভাবে বুঝতে পারেন নাই, অথবা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝছেন কিন্তু আমল করেন নাই, নাউজুবিল্লাহ। তাহলে বুঝতে হবে যেহেতু কোরআনে আপনি পাইছেন কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলের ভিতরে, সাহাবায়ে কেরামের আমলের মধ্যে এটা নাই, তার অর্থ হলো এই আয়াত দিয়ে আল্লাহ এটা বোঝার নাই। এই আয়াতটা বুঝতে হলে শুধু শাব্দিক অনুবাদ দিয়ে বোঝা যাবে না, আয়াতটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল দিয়ে, সাহাবায়ে কেরামের আমল দিয়ে, সাহাবায়ে কেরাম যেভাবে বুঝছেন সেভাবে বুঝতে হবে। এই জন্য কোরআনে কারিমের এভাবে অসংখ্য আয়াতে কারিমা আছে যেগুলোর আমাদের সমাজে বিকৃত ব্যাখ্যা হয়। ঈদে মিলাদুন্নবী পালন করে, নবীর জন্মে খুশি, ভাই কোথায় পেয়েছেন এটা দলিল কই? কোরআনে আছে। কি আছে কোরআনে? আল্লাহ পাক বলছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু। আল্লাহ পাক বলছেন, রাসূল আপনি বলেন যখন তোমরা কোনো ফাদাল, কোনো রহমত আল্লাহর পক্ষ থেকে পাবে, এটার জন্য তোমাদের আনন্দিত হওয়া উচিত, খুশি হওয়া উচিত। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে ফজল রহমত আল্লাহর অনুগ্রহ আর বেশি কোনটা? তা রাসূল আসছে আর তুমি খুশি হইবা না,
এটা কেমনে হয়? তাহলে দলিল পাওয়া গেছে। আচ্ছা এই আয়াত যখন নাজিল হয় সাহাবায়ে কেরাম এই আয়াতটা বুঝেন নাই? বোঝার পরে সাহাবায়ে কেরাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য কয় কেজি ওজনের কেক কাটছিল? কি বার্থডে পালন করার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 50 বছর 50 কেজি ওজনের কেক, যখন 55 বছর 55 কেজি ওজনের কেক, যখন 60 বছর 60 কেজি ওজনের কেক, যখন 63 বছর 63 কেজি ওজনের কেক কাটার কথা না? তাহলে সাহাবায়ে কেরাম কিচ্ছু করলেন না, কেকও কাটলেন না, বার্থডে পালন করলেন না, কোনো আনন্দের মিছিল বাহির করলেন না, কোনো র্যালি বাহির করলেন না, কিছু করলেন না। তার অর্থ সাহাবায়ে কেরাম এই আয়াতে কারিমা দিয়ে এটা বোঝেন নাই। আপনি যেটা বুঝছেন এটা সাহাবায়ে কেরামের বুঝের বাহিরে, আর সাহাবায়ে কেরামের বুঝ অনুযায়ী যে কোরআন বুঝছে সে হেদায়েতের উপরে আছে, সাহাবায়ে কেরামের বুঝ অনুযায়ী যে কোরআন বুঝে নাই সে গোমরাহির মধ্যে চলে গেছে। সুতরাং আপনি যে কাজটা করছেন এটা সুন্নত না, এটা হয়ে গেছে কি বেদাত। কিন্তু বেদাতের সপক্ষে বেদাতের কাছে দলিল থাকে, সুন্নির কাছে আহলুস সুন্নার কাছে দলিল থাকে না। এই মূল্যতে মনে রাখবেন, শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহি বলছেন যে বেদাতের কাছে প্রত্যেক বেদাতের দলিল আছে, কিন্তু আহলুস সুন্নার কাছে বেদাতের কোনো দলিল নাই। তো কেমনে বেদাতের কাছে দলিল থাকে? কেমনে? যিনি বেদাত করেন উনি ওনার বেদাতের সপক্ষে যে কোনো একটা আয়াত যে কোনো একটা হাদিস আনি তিন জায়গার তিনটা আনি জোড়া লাগায় দলিল বানাই ফেলায়। এটা আহলুল বেদার বৈশিষ্ট্য, বেদাতের বৈশিষ্ট্য। দেখবেন যে যত বেদাত আছে বাংলাদেশে আপনি ওই বেদাতকারীর সাথে কথা বলে দেখবেন প্রত্যেক বেদাতের তার কাছে দলিল আছে, কিন্তু ওই দলিলটা যখন আপনি দেখবেন দেখবেন যে ওই কাজের সাথে ওই আয়াতের কোনো দূরবর্তী সম্পর্ক নাই, ওই হাদিসের সাথে এই কাজটার দূরবর্তী কোনো সম্পর্ক নাই, একটার উপরে একটাকে কিয়াস করে করে বানাইছে। ওই নবী সাল্লাল্লাহু মারা যান নাই, আল্লাহ রাসূল কি মারা যান না, রাসূল জীবিত। কই পাইছেন? কয় দেখেন আল্লাহ পাক বলছেন ওয়ালা তাকুলু লিমান ইউক্তালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, আল্লাহ পাক বলছেন যারা আল্লাহর রাস্তায় মারা যায় খবরদার তাদেরকে মৃত বলিও না। তো এখানে কি রাসূলকে মৃত বলিও না বলছে? কাকে মৃত বলিও না? শহীদদেরকে মৃত বলিও না। তো মিয়া শহীদ বড় না নবী বড়? তো শহীদ যদি না মরে তো নবী কেমনে মরে? দলিলের অবস্থা দেখেন, মানে বেদাতের বেদাতের সপক্ষে প্রত্যেকটা বেদাতের সপক্ষে তার দলিল আছে। আমার সম্মানিত ভাই ও বোনেরা, রাত একটা পার হয়ে গেছে, আমরা আর আলোচনা দীর্ঘায়িত করব না। তো মূল কথা আমরা যেটা বলতে চাচ্ছি সেটা হলো যে আমাদেরকে জীবনের সর্বক্ষেত্রে সাহাবায়ে কেরামের তরিকা, সাহাবায়ে কেরামের এত্তেবা, সাবিলুল মুমিনীনের এত্তেবা, সাহাবায়ে কেরামের মানহাজে, সালাফদের মানহাজে দিন বুঝতে হবে। যখন এই সালাফদের বুঝ থেকে ডাইনে বামে চলে যাব বুঝতে হবে আমি হেদায়েত থেকে বিচ্যুত হয়ে গেছি। এজন্য সালাফি বা সালাফি মানহাজ বা আহলুস সালাফ এটা কোন দলের নাম, ফেরকার নাম, গ্রুপের নাম, গোষ্ঠীর নাম না, এটা সমস্ত মুসলিমের নাম। তারা হলো সালাফের অনুসারী। যে মুসলিম বলে যে আমি সাহাবায়ে কেরামের অনুসরণ করি না, তাবেইনে কেরামের অনুসরণ করি না, তাবে তাবিনদেরকে মানি না, আমি যুগে যুগে আইম্মায়ে মুস্তাহিদিন, আইম্মায়ে ফুকাহায়ে কেরাম, আইম্মায়ে মুহাদ্দিসিন এদেরকে মানি না, তো উনি হেদায়েতের উপরে নাই, উনি মুসলিমে না, উনি মুসলিম থেকে বাইরে গেছে। যদি কেউ বলে যে আমি সালাফ মানি না, আমি সালাফদের অনুসরণ করি না, আমার সালাফ সালেহীন অনুসরণ করি না, তো তিনি ইসলামের উপরেই নাই। তাহলে সমস্ত মুসলিমেই সালাফদের অনুসারী, সমস্ত মুসলিমে সালাফে সালেহীনের অনুসরণকারী, এটা আলাদা কোনো বৈশিষ্ট্যগত আলাদা কোনো দল গ্রুপের নাম নয়। এজন্য সম্মানিত ভাই ও বোনেরা আমরা জীবনের সর্বক্ষেত্রে সালাফদের কদম ব কদম এত্তেবা করব। আজকে 1400 বছর পরে কোরআন এবং হাদিসকে নতুন করে বোঝার কোনো সুযোগ নাই। কোরআন এবং হাদিসের প্রত্যেকটা আয়াত এবং প্রত্যেকটা হাদিসের বুঝ, প্রত্যেকটা হাদিসের আমল, প্রত্যেকটা আয়াতের আমল যুগে যুগে সালাফরা করে গেছেন। সুতরাং আজকে 1400 বছর পরে যদি কেউ ওই সালাফদের বাহিরে কোনো ব্যাখ্যা পেশ করে, সালাফদের বাহিরে কোনো আমল আমাদেরকে করতে বলে, সেটা করার সুযোগ নাই। যদি করি তাহলে আমি হেদায়েত থেকে
বিচ্যুত হয়ে গেলাম, দিন থেকে বের হয়ে গেলাম। এই জন্য আমরা সব সময় সালাফদের ইত্তেবা করব, সালাফ সালেহিনের অনুসরণ করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিকভাবে দিন বুঝার, দিন জানার, দিন মানার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আজকের ইসলামী জালসাকে কবুল ও মঞ্জুর করে নিন। আল্লাহ রাব্বুল আলামিন এই এলাকাবাসীকে, মহারাজপুরের সকল ভাই বোনদেরকে আল্লাহ পাক কবুল ও মঞ্জুর করে নিন। জি জি, আল্লাহ পাক কিছু ভাই দান করেছেন, সেগুলো আল্লাহ পাক কবুল করে নিন।